السلام عليكم ورحمة الله وبركاته شوبريو دارشوك مندولي اپنا شکل كامون آتسن اشا كوري الله تعالى اپنا در شکل كي بھالو عبوستان ركيتسن آج آمي ارو اكتی بار دنیا باستواتاني قطع بولتے جاتسي تو شارب پرثم اي اكتی ادهارون دي شروع کرا جاك ধরুন একটি বাড়িতে একজন মা আর তার ছেলে বসবাস করে বহুদিন পর ওনাদের বাড়িতে মেহমান আসবে তাই মা তার ছেলেকে 1500 টাকা দিয়ে বললেন দেখো বাবা মেহমান দুপুর 12টার দিকে চলে আসবে আমি তোমাকে 1500 টাকা দিয়ে দিচ্ছি তুমি বাজারে গিয়ে এই এই জিনিস নিয়ে 11টার মধ্যেই চলে আসবে আর যদি টাকা কিছু বেঁচে যায় তাহলে সেই টাকা দিয়ে তুমি আইসক্রিম বা চিপস বা চকলেট যেটা ইচ্ছে তুমি সেটা খেয়ে নিও আর যদি সময়ও বেঁচে যায় তাহলে সেই সময় তুমি সাপের খেলাও দেখতে পারো কিন্তু বাজারটা আগে করে নিও কেমন তোমাকে যেন 11টার মধ্যেই আমি উপস্থিত পাই ছেলে এই সমস্ত কথাগুলো শুনল টাকাটা নিয়ে চলে গেল বাজারের দিকে দৌড় দিয়ে বাজারে যাওয়ার পর সে আইসক্রিম চিপস চকলেট দেখে মুখ সামলাতে পারছিল না তো গিয়েই বাজার না করে চকলেট চিপস খাওয়া শুরু করলো আর বাজারের সাপের খেলাও দেখলো মুরগির খেলাও দেখলো ঘোড়ার খেলাও দেখলো আর দেখতে দেখতেই 11:30টা বেজে গেল হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে যখন সে দেখতে পেল যে 11:30টা বেজে গেছে সাথে সাথে সে উড়া ধোড়া দৌড় দিয়ে বাজারের দোকানের সামনে চলে এলো কিন্তু তখন দেখলো বাজারের সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে আর দু একটা দোকান যাও খোলা ছিল সেগুলো দোকানদারেরা বন্ধ করে দিচ্ছে ছেলেটা এসব দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে হাই হুতাশ করতে করতে খালি হাতে ফিরে এলো বাড়িতে দুপুর 12:30টার দিকে এসে দেখে বাসায় মেহমান বসে আছে আর তার মা খালি হাতেই আছে অপেক্ষমান অবস্থায় তো এখন আপনারাই বলুন মা কি তার ছেলেকে দেখে এই অবস্থায় দেখে খুশি হবে না নারাজ হবে সহজ উত্তর নারাজি হবে কারণ তার মা তাকে বাজার করে সময়ের এর ভিতরেই আসতে বলেছিলেন কিন্তু সে তা না করে উল্টো সে আরও টাকা নষ্ট করে এসেছে তো তার মা তো নারাজ হবেই ঠিক একইভাবে আমাদের দুনিয়ার বাস্তবতাও একই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে যেন আমরা নেক ইবাদত করে আল্লাহ তাআলার কাছে আসি ফিরে আর আল্লাহ এই বলে দিয়েছেন যে দেখো বান্দা তোমার জীবন এর টাইম হলো আসর থেকে মাগরিবের সময়ের মতো তাই এই অল্প সময় তুমি নেক আমল করে আমার কাছে ফিরে আসো আর নেক আমল করার পর যদি আরো কিছু সময় বাকি থাকে বাকি থেকে যায় তাহলে বিবাহ শাদিও করে নিও বিল্ডিংও বানিয়ে নিও ভালো ভালো খাবারও খেয়ে নিও চাইলে ব্যবসাও করে নিতে পারো কিন্তু নেক আমলটা আগে করিও এই হচ্ছে আমাদের জীবনের বাস্তব চিত্র আল্লাহ আমাদেরকে কি বলে পাঠিয়েছেন আর আমরা করছিটাই কি আল্লাহ যা করতে বলেছেন আমরা তা না করে পরিপূর্ণ বিপরীতটা করছি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন আর সর্বহালতে সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু